ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোট গ্রহণের দিনই একেবারে সকালবেলায় তৃণমূল নেতা খুন, আর এই ঘটনা ভাটপাড়াতে। ভাটপাড়া অর্থাৎ নৈহাটি বিধানসভা উপনির্বাচনে যেখানে ভোট গ্রহণ চলছে সেই এলাকার ঠিক পাশের এলাকা ভাটপাড়া, সেখানেই এই ঘটনা। তীব্র রাজনৈতিক চাপানো তো ইতিমধ্যেই, একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল এবং বিজেপি। পার্থ ভৌমিকের নিশানা অর্জুন সিং, এবং অর্জুন সিংয়ের তরফে অভিযোগ আনা হচ্ছে সোমনাথ সেন তৃণমূল বিধায়কের দিকে। সব মিলিয়ে রীতিমতো থমথমে পরিস্থিতি, পুলিশ তদন্তে নেমেছে, সিআইডি পৌঁছেছে ঘটনাস্থলে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কি আপডেট? সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড এই যে লাইভ বোমা ছিল সেটাকে নিষ্ক্রিয় করেছে। তারা এই ঘটনার, এই এলাকার অকুস্থলের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করেছে। এই মুহূর্তে আমরা পুলিশ কর্মীদের দেখতে পাচ্ছি ব্যারাকপুর কমিশনারেটে, তারা গোটা দোকানের ভিডিওগ্রাফি করছেন, কারণ ভেতরে একটি লাইভ কার্তুজও পাওয়া গেছে। অর্থাৎ একটি লাইভ কার্তুজ যদি কোনোভাবে ফায়ার হয়নি ইন্ট্যাক্ট রয়েছে, এবং একটি লাইভ বোমা যদি ফাটেনি সেটিও ইন্ট্যাক্ট রয়েছে। অর্থাৎ অত্যন্ত স্পর্শকাতর এই গোটা এলাকা। এই এলাকাতে এই ধরনের তদন্তের ক্ষেত্রে সাধারণ আশপাশে ভিড় করে থাকা মানুষ, তাদের যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে, ঠিক সেই আশঙ্কার কথা মাথায় রেখে এই মুহূর্তে গোটা এলাকাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছে পুলিশ। গোটা এলাকা আগে থেকেই দড়ির বাঁধনে ঢাকা ছিল, এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা মোতায়েন রয়েছেন যাতে কোনোভাবেই অত্যুৎসাহী কোনো মানুষ এখানে এই মুহূর্তে এই এলাকা এই ঘটনাস্থল তার ধারে কাছে আসতে না পারে। এবং এইভাবেই কিন্তু তদন্তের কাজ এগোচ্ছে। সিপি আলোক রাজোরিয়া তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা তদন্তে অনেকটা অগ্রসর হয়েছেন, তবে তদন্তের স্বার্থে খুব বেশি কথা তিনি বলতে রাজি হননি। তিনি দাবি করেছেন এই ঘটনাতে প্রাথমিকভাবে একাধিক ব্যক্তি, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং তার সঙ্গে অবশ্যই পুলিশের অত্যন্ত সহায়ক হয়ে দাঁড়াচ্ছে এই ঘটনাস্থলের আশেপাশে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরা। পুলিশ সংগ্রহ করেছে এবং জানার বা বোঝার চেষ্টা চলছে যে তিনজন এসেছিল তারা কারা। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যারা এসেছিল তাদের প্রত্যেকের মাথায় হেলমেট পরা ছিল, মুখের সামনে কাঁচ দিয়ে ঢাকা ছিল, অতএব শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা দেখে তাদের পরিচয় খুঁজে বার করা বেশ কঠিন। যে বাইক তারা এনেছিল সেই বাইকের নাম্বার প্লেট দেখেও পুলিশ তদন্তের কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে বলে দাবি করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। মোটের উপর বোঝা যাচ্ছে নজর রাখো তদন্তের দিকে। অয়ন, আপাতত ধন্যবাদ তোমায়। বরুণ সেনগুপ্ত রয়েছেন ভাটপাড়া এলাকা থেকে, একেবারে সরাসরি বরুণের কাছে জানতে যাব। বরুণ, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দল তাদের তরফ থেকেও, একটা বিষয় মোটামুটি সবাই একমত যে আতঙ্ক ছড়াচ্ছে ভাটপাড়া এবং তার পাশেই নৈহাটিতেও যারা আজকে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, একটা তো আতঙ্ক ছড়াবেই। একেবারে দিনে দুপুরে সকালবেলায় প্রকাশ্য রাস্তায় চায়ের দোকানে এভাবে ঢুকে একের পর এক গুলি চালানো হলো, বোমা চার্জ করা হলো, তৃণমূল নেতা তাকে একেবারে খুন করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা, আতঙ্ক ছড়াচ্ছে। তোমার কাছে একটু জানতে চাইব, নেপথ্য কাহিনী ঠিক এখনো পর্যন্ত কি নজরে আসছে বা কি জানা যাচ্ছে যে কি কারণে আজ এই ঘটনা? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, আকাশ প্রসাদ নামে এক ব্যক্তি, তিনি কিন্তু 2021 সালে তিনি কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ এই পালঘাট রোড অঞ্চলে কিন্তু তিনি মার্ডার হয়েছিলেন, তাকে পিটিয়ে মেরেছিল এলাকার বাসিন্দারা বা বেশ কিছু মানুষ, ঠিক সেইখান থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত। আমরা যদি দেখি যে ব্যক্তির উপর গুলি চালানো হয়েছে, শুধু আজ নয়, এর আগেও কিন্তু এই ব্যক্তিকে মারার একটা টেন্ডেন্সি ছিল। 2023 সালে কিন্তু তার উপর আক্রমণ হয়, এবং সেই আক্রমণ কিন্তু ঠিক এই জাস্ট বলবো একদম এই ডিসেম্বর বা মাসের বছরের শেষের দিকে কিন্তু এই আক্রমণটা হয়েছিল, এবং সেই সময় তিনি কিন্তু তার উপর বোমা চালানো হয়েছিল, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তিনি কিন্তু পালিয়ে সেই সময় কোনো মতো বেঁচেছিলেন। কিন্তু সেইখানেও কিন্তু এই আকাশের যে ভাই, তার ভাইয়ের হাত কিন্তু সেখানে ছিল। এই যে ঘটনা আজকে যে গুলি চালালো, যদিও বিভিন্ন মহল, অর্থাৎ যেমন বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, তেমন তৃণমূলের তরফ থেকে পঙ্কজ বলে একজনের নাম উঠে আসছে, সে কিন্তু সেই গুলি চালিয়েছে, যে আকাশ যে প্রসাদ তার ভাই, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি অক্ষরে মোটামুটি ভাবে জানা যাচ্ছে। তবুও পুলিশ কিন্তু আশেপাশে সিসিটিভি, অর্থাৎ যেহেতু থানার একেবারেই পাশে, সেহেতু পুলিশ আশেপাশে সমস্ত সিসিটিভি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে, এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। বরুণ, তুমি নজর রাখো তদন্তের দিকে। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া তিনি কি জানিয়েছেন শোনাবো একবার। আস
অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরওয়ারি 2023 একবার আর অ্যাটেম্পট আগে অ্যাটেম্পট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাইয়ের ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা চারজনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।